আমরা চলে এসেছি মেরিন অ্যাকোয়ারিয়ামে দীঘাতে, ওল্ড দীঘাতে। দেখতে পাচ্ছেন মেরিন অ্যাকোয়ারিয়াম, মেরিন মিউজিয়াম 10টা থেকে 6টা অবধি খোলা থাকে, টিউজডে বন্ধ। অতএব মঙ্গলবারে না আসাটাই মঙ্গল। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে এটা। ওল্ড দীঘা থেকে কিছুক্ষণ লাগলো, বেশিক্ষণ লাগেনি, তবে নিয়েছে 50 টাকা দুজনের, 25 টাকা করে। যদি রিজার্ভ করে এলে পরে সেটা, যদি শেয়ারে আসা হয় তাহলে হয়তো একটু কম লাগবে। জিজ্ঞাসা করে ওল্ড দীঘা থেকে শেয়ারে কত টাকা গো? ওল্ড দীঘা থেকে শেয়ারে কত টাকা? হ্যাঁ এমনি নর্মাল আসতে প্যাসেঞ্জার তো নিয়েই আসো মনে হয়, নাকি না রিজার্ভ করেই আসো? প্যাসেঞ্জার কত? গাড়ি হয়ে যায় 10 জন 12 জন, হ্যাঁ 10 টাকা করে। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরেই একটি তিমির স্কেলিটন আছে, কঙ্কাল আছে। ডিসেম্বর মাসের 12 তারিখে 2012 সালে টিভি থেকে এখানে পাওয়া যায়। টোটাল লেন্থ হচ্ছে 42 ফুট। মেন তিনি এটা একটা রাইট পেলভিক গার্ডেনের বোনগুলি পাওয়া যায়নি, বাদবাকি বোন মানে সাপ সমস্ত কিছু ইন্ট্যাক্ট রয়েছে। এবং কিছু ছবি ফটোগ্রাফগুলি একটু ছুঁয়ে গেছে, দেখলাম এবারে এইবারে আমরা ভেতরে ঢুকবো। একটা বোর্ড টাঙানো রয়েছে